ইউক্রেনে হামলা জোরদার করা হয়েছে বলেছে রাশিয়া। ক্রিমিয়ায় হামলার বিরুদ্ধে ইলন মাস্কের সিদ্ধান্তে উদ্বিগ্ন ইউক্রেন। রুশ ইউক্রেন ইস্যুতে জেদ্দার শান্তি সম্মেলনে থাকবে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত মস্কোর উপস্থিতি। পাঁচ অপরাধে ক্ষমা পেলেন অং সান সুচি। ভারতকে ঘিরে পারমাণবিক ছাতা তৈরি করছে পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্ব অন্তহীন। ভারতের বিরুদ্ধে প্রায়ই নানা সামরিক পরিকল্পনা সাজায় পাকিস্তান। সম্প্রতি একটি অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেলের কথায় তেমনই এক পরিকল্পনার কথা প্রকাশ হয়ে এসেছে। পাকিস্তানের প্রথম সফল পারমাণবিক পরীক্ষার 25তম বার্ষিকী উপলক্ষে গত মে মাসে ইসলামাবাদের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল খালিদ কিদওয়াই সেখানে ভাষণ দেন। খালিদ তার ভাষণে পাকিস্তানের দীর্ঘমেয়াদী পারমাণবিক নীতি নিয়ে আলোচনা করেছেন। জানিয়েছেন, স্থল, সমুদ্র এবং আকাশপথে ভারতের বিরুদ্ধে ত্রিমুখী প্রতিরোধে প্রস্তুত তার দেশ। ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্রকে অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে পাকিস্তান। খালিদের বক্তৃতা অনুযায়ী স্থল, সমুদ্র এবং আকাশপথের লড়াইয়ের ব্যবহারে উপযোগী পরমাণু অস্ত্র তাদের কাছে আছে। স্থলভাগে পরমাণু অস্ত্র নিয়ে ভারতকে ঠেকাতে প্রস্তুত আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডো, সমুদ্রপথে তৈরি আছে নেভাল স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডো এবং আকাশে প্রতিরোধে প্রস্তুত এয়ারফোর্স স্ট্র্যাটেজিক কমান্ডো। এছাড়া কৌশলগত এবং প্রয়োগমূলকভাবে ভারতের বিরুদ্ধে সব রকম প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত পাকিস্তান, জানিয়েছেন খালিদ। প্রতিক্ষেত্রেই জোর দেওয়া হচ্ছে পরমাণু অস্ত্রে। মনে করা হচ্ছে ভারতের বিরুদ্ধে ত্রিমুখী প্রতিরোধ গড়ে তুলে পাকিস্তান একটি পারমাণবিক ছাতা তৈরি করছে, যা দিয়ে পড়শি শত্রুকে ঘিরে ফেলতে চাইছে ইসলামাবাদ। সম্প্রতি সময়ে সামরিক কৌশলে কিছু পরিবর্তন এনেছে পাকিস্তান। তারা জিরো রেঞ্জ কৌশলে ভারতের সীমা বরাবর পারমাণবিক ল্যান্ডমাইন পুঁতে রাখার নীতি নিতে পারে, তবে এই সবই এখনও সম্ভাবনার পর্যায়ে। পাকিস্তান তাদের পারমাণবিক ক্ষেত্রের পরিকল্পনা খুব একটা প্রকাশ্য আনে না, তাদের পরমাণু তৎপরতা বারবারই ধোয়া ছোঁয়ার বাহিরে। পারমাণবিক অগ্রগতিকে আড়ালে রেখে পাকিস্তান বারবার তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং প্রস্তুতির দিকগুলি প্রচারের আলোয় আনে, এটিও তাদের সামরিক কৌশলের অঙ্গ। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনে হামলা জোরদার করা হয়েছে বলল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার জবাবে মস্কো ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে। শৈগু বলেছেন, তথাকথিত পাল্টা হামলার ব্যর্থতার প্রেক্ষাপটে কিয়েভ বেসামরিক অবকাঠামোর ওপর সন্ত্রাসী হামলা চালানোর দিকে বেশি মনোযোগ দিয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনের সামরিক স্থাপনার উপর আমাদের হামলার ব্যাপকতা আরও বাড়ানো হয়েছে। রাশিয়া রোববার বলেছে, তারা মস্কো এবং ক্রিমিয়ান উপদ্বীপ লক্ষ্য করে হামলা চালানো ইউক্রেনের কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। 2014 সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। রাশিয়ার রাজধানী, সীমান্ত অঞ্চল এবং ক্রিমিয়ায় ধারাবাহিক হামলার এটি সর্বশেষ ঘটনা। এসব হামলার ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ভূখণ্ডে ফের যুদ্ধ শুরু হয়েছে, এটি অনিবার্য, স্বাভাবিক এবং একেবারে ন্যায্য পদক্ষেপ। শৈগু বলেন, সেনাবাহিনী আকাশ এবং সমুদ্রপথে হামলার বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। ক্রেমলিন বলছে, যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের কারণে ইউক্রেন তাদের হতাশা থেকেই মস্কোতে সাম্প্রতিক ড্রোন হামলা চালায়। এদিকে জানবেন, ক্রিমিয়ায় হামলার বিরুদ্ধে ইলন মাস্কের সিদ্ধান্তে উদ্বিগ্ন ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনের জন্য স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কে প্রবেশ অধিকার প্রত্যাখ্যান করেছিলেন ইলন মাস্ক। ফলে কৃষ্ণ সাগর দিয়ে ক্রিমিয়ায় একটি নৌ ড্রোন হামলা চালানোর পরিকল্পনা বাতিল করতে বাধ্য করতে হয় ইউক্রেনকে। একটি মার্কিন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইউক্রেনীয় সামরিক বাহিনী স্পেস এক্সের প্রধান নির্বাহীর সিদ্ধান্তের পরে ক্রিমিয়ার একটি রাশিয়ান জাহাজে হামলার জন্য বিস্ফোরক বোঝাই একটি ড্রোন দূর থেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি। 52 বছর বয়সী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ধনকুবের মাস্ক পূর্বে বলেছিলেন, তিনি চান না যে স্টারলিং দীর্ঘ পরিসরে হামলা পরিচালনা করুক। নিউ ইয়র্ক টাইমস অনুসারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতা জেনারেল ভ্যালেরি চালুজনি তার আমেরিকান সমকক্ষ মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলির সঙ্গে আলোচনার সময় মাস্কের এমন সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিয়েভের শীর্ষ জেনারেল তাকে বলেছিলেন, তার বাহিনীর জন্য স্টারলিংকের অ্যাক্সেস বেশ কয়েকটি ক্ষেত্রে অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল। মাস্কের দ্বারা দান করা স্যাটেলাইট টার্মিনালগুলি ইউক্রেনের সামরিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক দ্য টেলিগ্রাফকে বলেছেন, ইস্যুটি হল যে যুদ্ধের জটিল পর্যায়ে
আমাদের নিখুঁতভাবে অপারেশনাল এবং প্রযুক্তিগত স্বাধীনতার প্রয়োজন, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়নের নির্ভরতা 100% হতে হবে। আক্রমণাত্মক অভিযানের পথ যখন বাহ্যিক পরিস্থিতি বা তৃতীয় পক্ষের উপর নির্ভর করে, তখন আমাদের সামরিক বাহিনীর জন্য ঝুঁকি অনেক বেশি। এটি স্টারলিং সিস্টেমের ওপর মাস্কের একতরফা নিয়ন্ত্রণ, যা ইউক্রেনের সরকারকে ভয়ের জন্ম দেয়। কিয়েভের কর্মকর্তাদের সাথে তার প্রকাশ্য বিবাদের কারণে সিস্টেমের গুরুত্ব সম্পর্কে পোডোলিয়াক বলেছিলেন, এটি অত্যাবশ্যক। অন্ততপক্ষে রাশিয়ার সামর্থ্যর ভারসাম্য বজায় রাখা এবং বৃহৎ সামরিক গোষ্ঠীর কার্যকর কমান্ডো থাকা। গত বছর মাস্ক ইউক্রেনের জন্য একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন দখলকৃত অঞ্চলগুলিতে রাশিয়া কর্তৃক আয়োজিত সার্বভৌমত্বের গণভোট এর প্রতিফলন করা উচিত। ক্রেমলিন বিলিয়নিয়ার পরামর্শকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। যখন কিয়েভ তাকে রাশিয়ার স্বার্থের সাথে সংযুক্ত প্রস্তাব উপস্থাপন করার জন্য অভিযুক্ত করেছে। এদিকে জানিয়ে দিব, রুশ ইউক্রেন ইস্যুতে জেদ্দার শান্তি সম্মেলনে থাকবে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত মস্কোর উপস্থিতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে জেদ্দায় অনুষ্ঠিত শান্তি সম্মেলনে অংশ নেবে আমেরিকা। যুদ্ধবন্ধে জেদ্দা সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আশাবাদী মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, যদিও এই বৈঠকে মস্কো অংশ নেবে কিনা তা এখনও স্পষ্ট করেননি ক্রেমলিন। তবে পুরো আয়োজন মস্কো পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে খবর দ্য গার্ডিয়ানের। রাশিয়ার ইউক্রেন যুদ্ধে বন্ধে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এই শান্তি সম্মেলন নিয়ে বর্তমানে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা চলছে। 5 ও 6 আগস্ট অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেবে 30টি দেশ। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর নেতারাও থাকবেন বৈঠকে। এরই মধ্যে বৈঠকে প্রতিনিধি পাঠানোর বিষয়ে নিশ্চিত করেছে আমেরিকা। এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এই শান্তি সম্মেলনকে আমরা স্বাগত জানাই। আমরা শুরু থেকেই বলে আসছি, ইউক্রেন সংকট সমাধানের যে কোনো আলোচনা হলে তাতে মুখ্য ভূমিকায় রাখতে হবে কিয়েভকে। সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে তারই প্রতিফলন হবে বলে আমরা আশা রাখছি, তাই এই সম্মেলনে অংশ নেবে মার্কিন প্রতিনিধিরাও। অবশ্য এই বৈঠকে মস্কো অংশ নেবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে এই আলোচনাকে স্বাগত জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ বলেন, আমরা যে কোনো আলোচনাকে স্বাগত জানাই। সৌদি আরব যে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে তাকে স্বাগত জানাই আমরা। তবে কেউ যদি মনে করেন যে আলোচনার বসেই আমাদের অভিযান বন্ধ করা হবে, তাহলে তার উত্তর হলো না। প্রেসিডেন্ট পুতিন আগেই স্পষ্ট করেছেন, যতক্ষণ না আগ্রাসন বন্ধ হবে ততক্ষণ অভিযান চলবে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশেষ অধিবেশন বসে। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান ডেভিড বিসলি জানান, বিশ্বের 82 দেশের প্রায় 34 কোটি মানুষ খাদ্য সংকটে ভুগছেন, যুদ্ধের কারণে তা বেড়ে 70 কোটি ছাড়তে পারে। এই সময় ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিতে আবারও রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়। এদিকে জানিয়ে দিব, 5 অপরাধে ক্ষমা পেলেন ওয়াং সাং সুচি। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দী থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ওয়াং সাং সুচির 5টি অপরাধ ক্ষমা করার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। গৃহবন্দী এই নেত্রীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং এর মধ্যে 5টি অভিযোগ ক্ষমা করার ঘোষণা দেওয়া হয়েছে। এতে করে কয়েক বছরের সাজা কমছে মিয়ানমারের এই গণতন্ত্রপন্থী নেত্রীর। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাবেক নেত্রী ওয়াং সাং সুচির বিরুদ্ধে অসংখ্য অপরাধ হয়েছে এবং এর মধ্যে 5টি অপরাধের জন্য তাকে ক্ষমা করা হবে বলে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এই 5 অপরাধের জন্য সুচিকে মোট 33 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অবশ্য জান্তার মুখপাত্র জাওমিন তুন 11 মিডিয়া গ্রুপকে বলেছেন, ক্ষমা ঘোষণার অর্থ হচ্ছে সুচির জেলের মেয়াদ 6 বছর কমবে। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে বন্দী রয়েছেন সুচি। তবে নোবেল বিজয়ী এই নেত্রীকে গত সপ্তাহে রাজধানীর নেপিদোর কারাগার থেকে মুক্ত করে তার বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে। রাইটার্স বলছে, উস্কানি ও নির্বাচনী জালিয়াতি থেকে শুরু দুর্নীতি পর্যন্ত বিভিন্ন ধরনের অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর সেগুলোর বিরুদ্ধে আপিল করেছেন ওয়াং সাং সুচি। যদিও যে কোনো ধরনের অপরাধে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন তিনি, এই পরিস্থিতিতে সাজা হওয়ার পর 5 অপরাধে সুচির ক্ষমা পাওয়ার বিষয়টি মঙ্গলবার সামনে আনে মিয়ানমার রেডিও ও টেলিভিশন। তবে বিষয়টি সম্পর্কে জানেন এমন একটি সূত্র জানিয়েছে, ক্ষমা ঘোষণা করা হলেও সুচিকে আটক রাখা হবে। বিষয়টি সংবেদনশীলতার কারণে পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানানো ওই সূত্রটি জানিয়েছে, তিনি সুচি গৃহবন্দিত্ব থেকে মুক্তি হবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।